আচ্ছা বন্ধুরা, আপনারা একটা জিনিস এখানে দেখেন, এখানে যে আপনারা ছবিটা দেখছেন, তো এই ছবিটা আমি কীভাবে এডিট করলাম বন্ধুরা, আপনারা ছবির দিকে একটু লক্ষ্য করে দেখেন। দেখতে পাচ্ছেন ছবিটা নর্মালি দেখতে কীরকম ছিল, আর এখন দেখতে পাচ্ছেন ছবিটা এডিট করাবো, ছবিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, তো কীভাবে আপনারা এই স্ন্যাপশিট অ্যাপ ব্যবহার করি ঠিক এরকম ধরনের একটা ফটো এডিট করতে পারেন, তো সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি পর থেকে কিন্তু বুঝতে পারবেন ঠিক এরকম ধরনের ফটো এডিট কীভাবে করতে হয়, ঠিক আছে? তো আপনারা দেরি না করে দ্রুত এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকে। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ছবিটাকে এডিট করতে চান সেটাকে শেয়ার করে নেবেন এই স্ন্যাপশিট অ্যাপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ফটোটা এই স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছি। তো প্রথমে আপনারা এখান থেকে চলে যাবেন টুলসের মধ্যে। তো টুলসে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে টিউন ইমেজ নামে। তো এবার এখান থেকে আপনারা টিউন ইমেজে ক্লিক করাই, তারপর এখানে কিন্তু আপনারা এরকম এ বেশ কতগুলি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এম্বায়েন্স নামে একটা অপশন রয়েছে। তো এবার এখান থেকে আপনারা এম্বায়েন্সটা এই হালকা কিছুটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সিচুয়েশন রয়েছে, তো এখান থেকে সিচুয়েশন দিবেন হালকা কিছুটা বাড়িয়ে। তো তারপর এখান থেকে রাইটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার চলে যাবেন টুলসে। তো টুলসে আসব, তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের ডিটেলস নামে একটা অপশন রয়েছে। তো আবার এখান থেকে আপনারা ডিটেলসে ক্লিক করেই, তারপর এখান থেকে আপনারা স্ট্রাকচারটা এ হালকা কিছুটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ধরেন স্ট্রাকচারটাকে রাখবো, হ্যাঁ, বিশের এ 19x20 মধ্যে রাখবেন আপনারা। তো এখান থেকে আমি ধরেন এটাকে, হ্যাঁ, এ মানে 20 রাখলাম, ঠিক আছে? তো তারপর এখান থেকে রাইটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার চলে যাবেন টুলসের মধ্যে। তো টুলসে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ নামে এখানে একটা অপশন রয়েছে। তো আবার এখান থেকে আপনারা সিলেক্টিভে ক্লিক করবেন। তো সিলেক্টিভে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা মানে এরকম একটা সার্কেল দেখতে পাবেন, ঠিক আছে? মানে সিলেক্টিভে ক্লিক করার পর কিন্তু এরকম একটা সার্কেল দেখতে পাবেন আপনারা। তো এবার এখান থেকে আপনারা সার্কেলটাকে আপনাদের ফেসের মধ্যে নিয়েই এখান থেকে আপনারা মানে সার্কেলটাকে হালকা, হ্যাঁ, আপনাদের ফটো অনুযায়ী হালকা মানে ফটো ফ্রেম মানে ফ্রেম অনুযায়ী রেখে এখান থেকে আপনারা ব্রাইটনেস দিবেন হালকা বাড়িয়ে। তাহলে কিন্তু আপনাদের ফেসেই শুধুমাত্র মানে মানে ফেসটা একটু হোয়াইট হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে আপনারা একটা গোল আকৃতির সার্কেল দেখতে পাচ্ছেন, তো সার্কেলের মানে ফ্রেমটা যতটুকু আছে মানে ততটুকুই কিন্তু আপনাদের মানে এখানে ফেসটা হোয়াইট হতে থাকবে, ঠিক আছে? আপনারা যদি সার্কেলটাকে এতটুকু বড় করে দেন তাহলে কিন্তু আপনাদের মানে পুরোটা ফটোই কিন্তু মানে হোয়াইট কালার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আশা করি জিনিসটা বুঝাতে পারছি, হ্যাঁ। তো এখান থেকে আমি ধরেন এইভাবে রাখবো, ঠিক আছে? তো এভাবে রাখার পর এখান থেকে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে তারপর এখান থেকে আমি ধরেন বলবো সিচুয়েশন হালকা কিছুটা কমিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা কিন্তু ঠিক এইভাবে আমার মতো, হ্যাঁ, এখান থেকে এই ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, এখান থেকে সিচুয়েশন হালকা কিছুটা কমিয়ে দিবেন। তো তারপর এখান থেকে একইভাবে এখানে নিয়ে আমি, হ্যাঁ, এখান থেকে ব্রাইটনেস দিব হালকা বাড়িয়ে, ঠিক আছে? তো তারপর এখান থেকে রাইটের মধ্যে ক্লিক করবেন বন্ধুরা। তো রাইটে ক্লিক করাবো, তারপর এখান থেকে আবার চলে যাবেন টুলসে। তো টুলসে আসার পর তারপর এখান দেখতে পাচ্ছেন ব্রাশ নামে এখানে একটা অপশন রয়েছে। তো এবার এখান থেকে আপনারা ব্রাশে ক্লিক করেই তারপর এখান থেকে সিচুয়েশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করেই এভাবে আপনারা এ আপনাদের লিপসের মধ্যে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা আপনাদের লিপসের কালারটাকে এডিট করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের লিপসের কালারটা দেখতে মানে একেবারে জোস লাগবে, ঠিক আছে? মানে একদম জোস লাগবে দেখতে বন্ধুরা। বন্ধুরা, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো আপনারা পর থেকে কিন্তু চেষ্টা করবেন মানে আপনাদের লিপসের কালার এডিট করতে, ঠিক আছে? তো তারপর এখান থেকে রাইটের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, তো রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা একদম প্রথমে কীরকম ছিল দেখতে, আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসছে দেখতে পাচ্ছেন। মানে কই ছিল নর্মাল একটা ছবি, আর এখন দেখতে পাচ্ছেন আমরা ছবিটাকে কিন্তু অনেকটাই এডিট করতে পারলাম। তো এবার এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ার আইকন রয়েছে। তো এবার এখান থেকে আপনারা শেয়ার আইকনের মধ্যে ক্লিক করবেন। তো শেয়ার আইকনে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে নিয়ে যাবেন এই অ্যাডোবি লাইট রুম অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো আপনাদের কাছে যদি এই অ্যাপটি না থাকে তাহলে আপনারা দ্রুত এই গুগল প্লে স্টোর থেকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেন। তো বন্ধুরা, তো অ্যাপটির নাম হলো গিয়ে লাইট রুম, ঠিক আছে? তো লাইট রুম অ্যাপটি কিন্তু খুবই একটি পপুলার অ্যাপ। তো এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? তো তার জন্য বন্ধুরা এখান থেকে আমি ব্যাকে চলে যাবো, ঠিক আছে? তো ব্যাকে চলে গিয়ে এখান থেকে আমি আমার গ্যালারিটা ওপেন করে নিলাম। তো গ্যালারি ওপেন করাবো বন্ধুরা, এখান থেকে আমি একটা লাইট রুম প্রিসেট অ্যাড করে নিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু একটা লাইট রুম প্রিসেট। তো আপনাদের কাছে কিন্তু এরকম ধরনের লাইট রুম প্রিসেট থাকতে হবে। তো প্রিসেট ছাড়া কিন্তু আপনারা মানে লাইট রুম দিয়ে এরকম ধরনের ফটো এডিটিংটা মানে করতে পারবেন না, ঠিক আছে? তো এটা কিন্তু লাইট রুম প্রিসেট। তো তার জন্য দেখতে পাচ্ছি উপর দিয়ে লেখা উঠেছে RAW, মানে এটা মানে ARAW লেখা থাকে, মানে বুঝতে মানে বুঝে নেবেন যে এটা কিন্তু একটা লাইট রুম প্রিসেট, ঠিক আছে? মানে অন্যান্য ফটোর উপরে মানে দেখছেন মানে RAW কোনো ধরনের লেখা নেই দেখতে পাচ্ছেন, মানে এখানে কিন্তু কোনো ধরনের লেখা নেই দেখতে পাচ্ছেন। এটার উপরে কিন্তু RAW লেখা আছে, মানে এটা হলো গিয়ে লাইট রুম প্রিসেট। তো এবার এখান থেকে আমি লাইট রুম প্রিসেটটাকে প্রথমে শেয়ার করে দিব এই লাইট রুম অ্যাপের মধ্যে, ঠিক আছে?
তো আমি আপনাদেরকে বন্ধুরা একটা কথা বলে রাখি, তো এই লাইটরুম প্রিসেটের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, ঠিক আছে? তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে গিয়ে মানে এই প্রিসেটটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা এটাকে মানে লাইটরুম অ্যাপের মধ্যে অ্যাড করেই তারপর কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলছি, ঠিক আছে? তো প্রথমে আপনারা এই ছবিটাকে ডাউনলোড করে লাইটরুম অ্যাপের মধ্যে শেয়ার করবেন। তো শেয়ার করবার বন্ধুরা তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ডট রয়েছে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করেন আপনারা। তো যখন আপনারা এই উপরে ট্রিপল ডটের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আপনারা একটা অপশন লক্ষ্য করছেন কপি সেটিং নামে রয়েছে। তো এবার এখান থেকে যদি আপনারা কপি সেটিংয়ের মধ্যে ক্লিক করেন তারপর এখান থেকে আপনারা টিকচিহ্ন মধ্যে ক্লিক করলে কিন্তু মানে এই ছবিটা কপি করা হয়ে যাবে, ঠিক আছে? মানে এই ছবি পুরো সেটিং কিন্তু কপি করা হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা যে ছবি এডিট করতে চান সেটির মধ্যে নিয়ে যদি আপনারা পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা এক ক্লিকে এডিট হয়ে যাবে। আমি আপনাদেরকে মানে দুইটিটা ছবি এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ ধরো আমি এই ছবিটাকে এডিট করবো। তো এই ছবিটাকে এডিট করার জন্য এই ছবিটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু ছবিটা এডিটিং করা রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমি হ্যাঁ এটাকে রিসেট করে দেবো, ঠিক আছে? এই যে দেখেন বন্ধুরা, এবার কিন্তু আমি পুরো ছবির মানে এডিট কিন্তু একদম রিসেট করে দিলাম। তো এবার কিন্তু আমি আপনাদের সামনে এই ছবিটাকে এডিট করব। তো তার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ডট রয়েছে। তো এবার এখান থেকে আপনারা ট্রিপল ডটে ক্লিক করে তারপর এখানে যদি আপনারা পেস্ট সেটিকে মধ্যে ক্লিক করেন, হ্যাঁ, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ছবি এক ক্লিকে এডিট হয়ে যাবে। মানে আপনারা যে ছবির মধ্যেই পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ছবি এডিট হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা এডিট করে। তো দেখেন আমি এখান থেকে যদি পেস্ট সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিই বন্ধুরা, সাথে সাথে কিন্তু আপনাদের ছবি এক ক্লিকে এডিট হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, আমাদের ছবি কিন্তু এক ক্লিকে এডিট হয়ে গেছে। অথচ কিন্তু আমাদের ছবিটা মানে মুডি ব্লু টোন মানে একটু ব্লু টোন ছবি এডিটের মধ্যে দেখা যাচ্ছে না, ঠিক আছে? মানে এটা কিন্তু আলাদা একটা ছবি, তো তার জন্য এটা দেখা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে হ্যাঁ এই নর্মাল ছবিটাই এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা হলো গিয়ে নর্মাল ছবি। তো এই নর্মাল ছবিটাকে আবার আমি শেয়ার করে দিব এই লাইট রুম অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে এখানে এই ছবিটাকে এডিট করব। এই ছবিটা এডিট করলে দেখবেন মানে এটা কিন্তু মানে ব্লু টোন ছবি এডিটিং হবে, ঠিক আছে? তো তার জন্য আমি উপরে ট্রিপল ডটে ক্লিক করে তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিং রয়েছে। তো এবার এখান থেকে যদি আপনারা পেজ সেটিংয়ে ক্লিক করে দেন বন্ধুরা, দেখছেন এবার কিন্তু আপনাদের সামনে পুরো আমি লাইভ দেখিয়ে দিলাম। মানে দেখছেন এখানে কিন্তু আমি পুরো পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখছেন আমাদের ছবি কিন্তু এক ক্লিকে এডিট হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটাই বুঝাতে পারলাম। মানে আপনারা লাইটরুম প্রিসেট ব্যবহার করে কিন্তু যে কোনো ধরনের ছবি যদি আপনারা মানে পেস্ট সেটিংয়ে ক্লিক করে যদি মানে ছবিটাকে এডিট করে তাহলে কিন্তু আপনাদের ছবি এক ক্লিকে এডিট হয়ে যাবে। হ্যাঁ, হোক সেটা মানে ব্লু টোন হতে পারে, তারপরে মানে ব্ল্যাক কালার হতে পারে, তারপর লাল কালার হতে পারে, মানে ফটো অনুযায়ী কিন্তু আপনাদের ছবিটা এডিটিং হবে, ঠিক আছে? তো এটা যেহেতু মানে ব্লু টোন ছবি এডিটিং, তো তার জন্য কিন্তু আমি মানে এটা ব্লু টোন ছবি এডিট করলাম, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, তো আশা করি আপনারা পুরো কনসেপ্ট বুঝতে পারছেন, আশা করি আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পারছেন যে লাইটরুম প্রিসেট দিয়ে কত সুন্দর একটা ছবি এডিট করা যায়, ঠিক আছে? তো বন্ধুরা, তো আশা করি আপনারা মানে এই ভিডিওতে থেকে পুরো কনসেপ্ট বুঝতে পারলেন, সব কিছু বুঝতে পারলেন। তো আমি আশা করি এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এরকম ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ফটো এডিটিং দারুণ দারুণ ভিডিও পেতে, ঠিক আছে? তো বন্ধুরা, তো আশা করি এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।